একশো গ্রাম বেগুনে থাকে মাত্র পঁচিশ ক্যালোরি তাই অনেকগুলো বেগুন খেয়ে ফেললে ওজন বাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এছাড়াও বেগুনে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি ভিটামিন বি সিক্স রিভোফ্লাভিন নায়াসিন এবং থায়ামিন এগুলো আমাদের দেহে মেটাবলিজম সক্রিয় রাখে ফলে খাবার ভালো হয় এবং শরীরে মেদও জমে না তাই অ্যালার্জির সমস্যা না থাকলে আরও অনেক কারণে বেগুন নিয়মিত খেতে পারেন বেগুনে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বেগুনে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের জন্য ক্ষতিকর কোলেস্ট্রল দমিয়ে রাখে অ্যামথোসায়ান্স এবং ক্লোরোজেনিক অ্যাসিড ক্যান্সার নিরাময় কার্যকর বেগুনে উচ্চমাত্রায় আশ এবং কম পরিমাণে দ্রবণীয় সরবরাহ থাকে ফলে ডায়াবেটিস প্রতিরোধের কাজেও বেগুন ভূমিকা রাখে বেগুন একটি খার ধর্মীয় খাবার এটি পরিবাকতন্ত্রের অম্ল এবং খারে ভারসাম্য ঠিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে সচল রাখে